ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে কলাবাগান ক্রীড়া চক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে। আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার রাতে শফিকুল আলম ফিরোজের বিরুদ্ধে ধানমন্ডি থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করে র‍্যাব। এর আগে রাতেই ক্যাসিনোর বিরুদ্ধে চলা অভিযানে আটক করা হয়। পরে বিদেশি পিস্তল, গুলি, হলুদিয়াবা ও জুয়ার সরঞ্জাম উদ্ধারের দাবি করে র‍্যাব। গ্রেপ্তার দেখানো হয় ফিরোজ ও তার চার সহযোগীকে।